ইনিংসের প্রথম ওভারেই জিম্বাবুয়ের শিবিরে তাসকিন আহমেদের আঘাত। এরপর নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পেয়েছেন তাসকিন। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান, সেই ওভারে এসেই দুই উইকেট শিকার করেছেন ফিজ। ষষ্ঠ ওভারে ফিজের দুই উইকেটকে ছাপিয়ে গেছে মাঠে সাকিব আল হাসানের অসাধারণ এক ক্যাচ। মুস্তাফিজুর রহমানের ওভারের দ্বিতীয় বলের খেলা চলছিল তখন। ফিজের দ্বিতীয় বলে সজোরে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন বেলটন সুম্বা, তবে দুর্দান্ত সুইংয়ের কারণে ব্যাটে বলে সঠিক জায়গায় স্পর্শ করাতে পারেননি তিনি। বল ভেসে যায় শূন্যে, শূন্যে ভাসা বলে তাকিয়ে নিখুঁত নিশানায় লম্বা পথ পাড়ি দিয়ে পাখির মতো উড়ে ক্যাচটি তালুবন্দি করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের শূন্যে ভাসা এই ক্যাচ নজর কেড়েছে সবার। সাকিবের অসাধারণ এই ক্যাচ দেখে মাথায় হাত গ্যালারির জিম্বাবুয়ের ভক্তদের। অধিনায়কের দুর্দান্ত ক্যাচে মুস্তাফিজ পেয়ে গেলেন উইকেটের দেখা। সেই ওভারে সিকান্দার রাজাকেও ফিরিয়ে টাইগারদের ম্যাচে শক্ত অবস্থানে রেখেছেন ফিজ। এক ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি।